আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নিউজ শুরু করছি। চলুন দেখে নিই আজকের সারা বাংলা নিউজ। মৌলভীবাজারে চাঞ্চল্যকরভাবে হিন্দু যুবক যুবতীর ইসলাম গ্রহণের পর বিয়ে, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। গত রবিবার রাত 10 ঘটিকার সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানার ট্যাংরা বাজারের দুই হিন্দু লোক কালামা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন আলিম উলামা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছেলের বর্তমান নাম মোহাম্মদ ইব্রাহিম মিয়া ও মেয়ের নাম হাজেরা খাতুন। পরে তাদেরকে ইসলাম ধর্ম অনুযায়ী বিয়ে পড়ানো হয়। আল্লাহ তাদের দাম্পত্য জীবন যেন সুখী করে, সবাই তাদের জন্য দোয়া করবেন, আমিন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে। আল্লাহ হাফেজ।